নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবর যার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির চন্দ্রপুরে। মহালয়া উপলক্ষে বীরভূমের বক্রেশ্বর মন্দিরে চলছে তর্পণের প্রস্তুতি। ইরামবাজার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জয়দেব কেদুলি গ্রাম পঞ্চায়েত আলোচনা চক্র। এবার খবর বিস্তারিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বীরভূম জেলা পুলিশের উদ্যোগে চন্দ্রপুর থানার ব্যবস্থাপনায় এবং শঙ্কর নেত্রালয়ের সহযোগিতায় আজ চন্দ্রপুর থানায় আয়োজন করা হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং স্পর্শ প্রকল্পের মাধ্যমে চন্দ্রপুর থানা এলাকায় কচিকাচাদের হাতে দুর্গাপুজোর আগে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র। আজকের এই দুটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি, অতিরিক্ত পুলিশ সুপার সুরজিৎ কুমার দে, ডিএসপি হেডকোয়ার্টার মহতাসিম আক্তার, সিআই পীযূষকান্তি রায়, ওসি কস্তুরী মুখোপাধ্যায় চ্যাটার্জি, রাজনগরের বিডিও শুভদীপ পালিক, রাজনগরের পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের মধ্যে উপস্থিত রাজীব পাল, সম্মানীয় শ্রী রাজীব পাল, বিশিষ্ট সম্মানীয় শ্রী কৃষ্ণকান্ত ঘোষ, বিশিষ্ট কর্মসূচিতে দীপজ্যোতি পরম ব্রহ্ম দীপজ্যোতি নমঃ স্তুতে প্রচলিত হচ্ছে একে একে দীপ শিখা। আমাদের অ্যাডিশনাল এসপি বোলপুর শ্রী সুরজিৎ কুমার দে মহোদয়। সোমনাথের রিপোর্ট, ভয় টিভি, চন্দ্রপুর। বীরভূমের ইলামবাজার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আইসিডিএস ইলামবাজার চক্র ও আশাকর্মীদের সহযোগিতায় জয়দেব কেদুলি গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হলে অনুষ্ঠিত হল এক আলোচনা চক্র। সপ্তাহের চতুর্থ শনিবার এই আলোচনা চক্র হয় প্রতি মাসে। এই আলোচনা চক্রের মধ্যমণি ছিলেন ইলামবাজার আইসিডিএস সুপারভাইজার সুলতা সরকার, উপস্থিত ছিলেন জয়দেব কেদুলি গ্রাম পঞ্চায়েতের সাপ সহ অন্যান্য কর্মীবৃন্দ। এই আলোচনা চক্রে গ্রামগঞ্জে আইসিডিএস কর্মীরা, আশাকর্মী ও উপস্বাস্থ্য কর্মীদের কাজ করা খুঁটিনাটি খতিয়ান আলোচনা করা হয়। এছাড়াও কর্মীদের মনোবল চাঙ্গা করতে বিভিন্ন রকম প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে কাজ করতে হবে তার সম্পর্কে আলোচনা করা হয়। আমরা জনগণকে নিয়ে কাজ করছি, আমরা সমস্ত পরিষেবাগুলো যাতে ওদের দুয়ারে পৌঁছে দিতে পারি সেইটাই আমাদের মেন উদ্দেশ্য। আমাদের এখানে তিনটি দপ্তরের সমন্বয়ে মিটিংটা হয়, পঞ্চায়েত, হেলথ এবং আইসিডিএস। আমরা আইসিডিএস থেকে যে অপুষ্টিতে ভোগা কতগুলো শিশু আছে সেটা আমরা দিয়ে থাকি এবং কী কী পরিষেবা তাদের দিই এবং কতগুলো পরিবার থেকে তারা এসছে সেই রিপোর্টটা আমরা দিয়েছি আজ। হেলথের রিপোর্টও পাওয়া গেছে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373 07101 9 9474
ফিরে এলাম বিরতির পর। আগামীকাল মহালয়া, পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা, চলছে সকলেরই শেষ মুহূর্তে পুজোর কেনাকাটা। আর হাতে গোনা কয়েকদিন, তারপরই মা আসতে চলেছেন আমাদের কাছে। পেজা তুলোর মেঘ, কাশফুলের শুভ্রতা, শরৎকালের প্রকৃতি যেন সত্যিই নস্টালজিক। মহালয়া উপলক্ষে বিভিন্ন ঘাটগুলিতে তর্পণ করা হবে, সেই কারণেই জোর কদমে প্রস্তুতি চলছে। বীরভূমের বক্রেশ্বর মন্দিরে চলছে মহালয়া উপলক্ষে তর্পণের প্রস্তুতি পর্ব। প্রতি বছর এই মন্দিরে তর্পণ করতে আসেন প্রচুর মানুষ। মঙ্গল শান্তি কামনার্থে ভগবতী সংকল্পদের রিপোর্ট, ভয় টিভি, বক্রেশ্বর। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির চন্দ্রপুরে। মহালয়া উপলক্ষে বীরভূমের বক্রেশ্বর মন্দিরে চলছে তর্পণের প্রস্তুতি। ইরামবাজার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জয়দেব কেদুলি গ্রাম পঞ্চায়েত আলোচনা চক্র। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।